তা কি রে রিমি, ছি 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 ছি, এত নোংরা! দেখ, যাদেরকেই সাহারা দিয়েছিলি তারাই কেমন পোদের মধ্যে বাম্বু ঢুকিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে। এই যে রিমি, দেখেছ নিজের ঘরের কথা পরকে বললে কি হয়? এটাই, আর এটা আমি জানতাম। আজকে আমি আরেকটা কথা বলবো। মানলাম মেয়েটার বয়স ছোট, মেয়েটা মানে আমার মেয়েটার প্রশংসা করার কোনো জায়গা নেই, কারণ এদের আসল চেহারা এদের এই মুখমণ্ডল নয়। আমি কালকে ওই প্রীতমের প্রথম বউকে নিয়ে ভিডিও করেছিলাম, ওকেও বলেছি, একেও বললাম, এরা যে ফেস কাটিং নিয়ে যেটা এরা সামনে দেখায় এরা সেটা নয়, এদের চেহারা কাল্পিত চেহারা, এদের পেছনে লুকানো আছে। আমার চ্যানেলে যদি স্ট্রাইক মারার চিন্তা কেউ করেছো বুঝতে পারবা, তার সঙ্গে আমার বিশাল আড়ে হাতে লেগে যাবে। আচ্ছা এবার বলি, এতটা নোংরা! আচ্ছা তোমরা সত্যিকারে ভাবো, আজকে এই রিমি আর প্রীতমের দৌলতে কত মানুষ ইউটিউবের প্ল্যাটফর্মে আমরা পরিচয়, তারা পরিচয় পেলো, তাদেরকে চিনলাম, জানলাম। সব থেকে বলছি, প্রথম প্রীতমের এগেনস্টে ভিডিও, প্রীতমের রিমির এগেনস্টে ভিডিও কে শুরু করলো? চিঙ্কি মাসি। আর সাবাস চিঙ্কি মাসি, আর চিঙ্কি মাসি দেখো তুমি ফিতে কেটেছো, তারপর কত শাখা প্রশাখা তুমি জন্ম দিলা। তোমার পরে চ্যানেল গ্রো করলো পূর্ণিমা, তারপরে সীমা, সোমা, অপূর্বকে চিনলাম, তারপরে হচ্ছে এরা এদের দল পুরো ভেঙে বেরিয়ে গেল, তারপরে আবার নতুন জুটি কিছুগুলো ঢুকলো, মধু, তারপরে ঢুকলো এই যে এই ছেলেটা, আর একবার প্রীতমের থ্রুতেও ঢুকলো ওই যে ওয়াসিম না কে ছিল, ওই যে অ্যাক্টর মেয়েটা, এবারে ছাড়বে সাদা হয়ে ক্যামেরা নিয়ে নিয়ে ভিডিও টিডিও। তারপরে আরেকটা মেয়েকে দেখলাম, সব থেকে আমার মনে হলো ওই আরেকটা মেয়ে যার সঙ্গে লাইভ করে, যার সঙ্গে প্রীতমের একটা সম্পর্ক জোড়াচ্ছিল সবাই, কিন্তু টুক করে মেয়েটা বেশ সরে গিয়ে সুন্দর ভিডিও করে। মেয়েটার চ্যানেলটা আমার নামটা মনে নেই, বলতে পারলাম না, মেয়েটা কিন্তু খুব সুন্দর ভিডিও করে। এবং আর তারপরে ঢুকলো রিমা, রিমাকে নিয়ে যেমন তৃতীয় বউ নিয়ে শুরু হয়েছিল, সেটাও ধীরে সুস্থে সরে গেল। আমরা ভেবেছিলাম এরাই বরং প্রীতমের নামে একগুচ্ছ নোংরা কথা বলতে পারে, যখন দেখবে এদেরকে সরিয়ে দেওয়া হবে এরাই চ্যানেলগুলো বলবে আমার সাথে প্রীতমের ফিজিক্যাল হয়েছিল, বা আমাকে প্রীতম এই বলেছিল ওই বলেছিল। আমি ভেবেছিলাম এরকম একটা কোনো ভিডিও আমরা আশা করে বসেছিলাম আসতে পারে এই দিক থেকে, কিন্তু পুরো বলে ভগবানের মার, কেওড়াতলা পার, এক ছবিলে ছবি করে দিয়েছি চিঙ্কি মাসির নতুন চেলা, একদম দিয়েছেন চিঙ্কি মাসি ছেড়ে দিয়েছে চেলাকে, পুরো রিমির পোদের মধ্যে ছপাক করে ছবল মেরে রিমিকে একদম চিত পটাং, এপাং ওপাং ঝপাং, রিমি এখন চিত পটাং। একটা মেয়ে এত পুরুষ ঘেঁটা, একটা মেয়ে এত নেশাগ্রস্ত, অথচ সেই মেয়েটাকে বাড়িতে এর মা কি করে রাখার জন্য ব্যতিব্যস্ত। হ্যাঁ, আমি তো এইরকম মেয়ে একবার পার করতে পারলে দ্বিতীয়বার নিজের বাড়ির দিকে একেবারে মোড় ফিরাবো না, যা হবে বাবা তো শ্বশুরবাড়ি করগা। হ্যাঁ তোমরা, আচ্ছা ভিউয়ার্স, আমি যদি ভুল বলি তোমরা আমাকে বলবে কমেন্ট করে, এইরকম মেয়ের হাত থেকে যদি তুমি একবার বাঁচতে পারো, যে মেয়ে ক্যারেক্টার এত খারাপ, যেই মেয়ে এত নেশাগ্রস্ত, যেই মেয়ে মেন্টাল ডিসঅর্ডার লোককে বলছে কিন্তু মেয়ে যাতে মাতাল তালে ঠিক, সেই মেয়েটাকে জোর করে নিজের বাড়িতে রাখার মানেটা কি? এই মেয়েকে মা যে কোনো প্রকারে পাগল, মেয়ের মেন্টাল খারাপ, মেয়ের এই মেডিসিন চলে, মেয়ের এই ওষুধ চলে, মেয়ের এই ওষুধ না চলে, মেয়ে ঠিক থাকে না, মেয়ের চোখে এই পাওয়ার, আমার মেয়ে এই, কিন্তু সর্বাঙ্গে ট্যাটু ট্যাটু ট্যাটু, তবে মেয়েটা যে মেন্টাল। রিমি দেখ নিজের গর্তে কীভাবে এবার নিজে পড়লি, তুই গর্ত খোঁড়াছিস, তোর খোঁড়া গর্তেই তুই পড়বি, পড়তে হবেই, তুই আগামী দিনে আরও বড় সড়ো গর্ত পড়বি যদি এখন থেকে নিজেকে না শুধরাস। এই আংবাং চাং বহু আসবে বহু যাবে, কিন্তু তোর স্ট্রিক যদি তোরা এইসব নোংরামি থেকে না সরে তোদের লাইফ তোদের মতো নাচ চালু করিস, আবারও পড়বি, আবারও ডুববি। তো চলো স্কিপ করো না ভিডিওটা, দেখো আমার কথা বলার সাথে তোমাদের মতামত জানিও। মানে আমি ভাবতে পারছি না এরা এই মুখমণ্ডলটা নিয়ে ইনোসেন্টভাবে কী করে সমাজে মেশে, আর ভেতরে এত কাদা ভরা, এত নোংরা, আবার এদেরকেই মানুষ দেখে। চেপে যা, সুখে থাক, সংসার কর,
মাথা গরম হলে না চিড়ে দেবো। আমার হাসির কারণ হচ্ছে এরা কোথা থেকে সব তৈরি করে, প্রথমে আমাদের আমি আমি জাস্ট আর এটা ভিডিওটা করছি কারণ এখানটা আমি জানি এদের মেন কন্টেন্ট হচ্ছে ডিং ডং ডিং ডং ডিং ডং, মানে অ্যাকচুয়ালি এরা বাপ বাড়ানা ভাইয়া সবসে বাড়ানোর উপায়া, আর একটা শরীরটা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে বিলিয়ে দিতে পারলে বাঁচে মোটামুটি। এত নোংরা এত নোংরা, আমি ভিডিওটা দেখে জাস্ট হাসছি। এটা কি বলতো, আ ব্যাল মুঝে মার, ঠিক প্রীতম আর রিমিকে আমি বলছি এটা তোরা করছিস কি বলতো, খুচিয়ে দেখ আমি ভিডিও করবো, ওনার চুলকুনি উঠবে, ওনার খোঁচাখুচি উঠবে, ওনার পাড়ার লোকের সঙ্গে ঝগড়া করা আসবে, হ্যাঁ ওনার ছাঁ চারিদিকে অশান্তি আসবে, কোথায় ডুববি ঢোক তো ঢোক। ওকে আগে আমি ইয়ে করি, মানে কী বলবো, একটা ভিডিও করতে বসে আমি শান্তি পাই না এই বাড়িতে। তা যাই হোক, ছেলেটাকে বলবো ভিডিওর এডিটটা এত সুন্দর করেছিস যে তোকে, মানে আমার এত ভালো লেগেছে এডিটিংটা যে জাস্ট ফর এটাই আমার দিতে ইচ্ছে করলো। তবে আরেকটা কথা বলি, যারাই আসে এদের সাথে, অ্যাকচুয়ালি এই ছেলে আর মেয়েটিকে আমরা কি চিনতাম, চিনতাম না, কোঁকড়া চুল সব। আচ্ছা মিলনকে আর ওই মিলনকে কি আমরা চিনতাম, চিনতাম না, কাদের চিনতাম, প্রীতম আর রিমিকে চিনতাম, রিমিকেও আমি চিনতাম না, প্রীতমের বিয়ের পরে প্রীতমের ওয়াইফ সেই হিসেব থেকে চিনলাম। তারপরে কি চিনলাম, চিঙ্কি মাসিকে। দেখো সব একটার পর একটা ল্যাজ আসে, একজন 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 করে ধরে, কিন্তু ইউটিউবটাকে কতটা জঘন্য নোংরা। আচ্ছা সত্যি পোশাক খোলা, যারা পোশাক খুলেছে তারা কি সত্যি এতটা নোংরা করতে পেরেছে, এরা পোশাক পরে যা নোংরা করেছে। দেখো ব্ল্যাকমেল, এই চিঙ্কির মেয়ে সরি চিঙ্কির মেয়ে পাড়ার বাচ্চাগুলো যাবে এর অত্যাচার করতে পারবে না, সে দৌড়ে দৌড়ে পালায়। বিস্কুট অতিরিক্ত বাড়াবাড়ি করছিস আজকে, তুই যে খুব মার খাবি আমার কাছে, চিঙ্কি মাসি তার মেয়েকে কি শিক্ষা দিয়েছে তাহলে আমি বলবো। প্রীতমের বাড়িতে এসেও তাও তো একটা নুনুতেই সন্তুষ্ট, মানে একটা নুনু নিয়ে আছে প্রীতম, নিশ্চয় ওর বউকে নিয়ে অনেক নুনুর মাঝে ছেড়ে দেবে না। আর এই মা তাহলে এই মেয়েটাকে, আমার তো মনে হয় এই মেয়েকে আরও অনেক আগে, আমি আমার মা হিসাবে আমি আমার চিন্তাধারা থেকে বলছি, তাহলে এই মা কোন হিসাবে কোন কোন দিক থেকে এই মা জোর করে এই মেয়েটাকে ঘরে ওর নিজের কাছে আটকে রেখেছিল, শুধু পয়সা খাওয়ার জন্যে, শুধু পয়সা খাওয়ার জন্য। দেখো এরাও এরাও এতদিন কী করে এই মেয়েটিকে সহ্য করলো, কী করে সহ্য করলো এই কদিন এতদিন, তাহলে যখন দেখছে মেয়েটা যার সঙ্গে পারে তার সঙ্গে সেক্স করে, যার সঙ্গে পারে তার সঙ্গে শুয়ে পড়ে, সারাদিনে এত স্মোক করা, এত নেশা, তাহলে আমি তো বলবো যে এই বাচ্চা মেয়েটিকে সরি একে বাচ্চা আমি মানে আসল ব্যাপার, আমাদের বাড়িতে যেমন বাচ্চা থাকে আমরা কিন্তু সেম এজে সেমভাবেই অন্য বাচ্চাকেও তাই ধরি, আমি যেমন আমি আরেকজনকে ভাববো তেমন, এটাই লজিক, এটাই বলে সাধারণ কথা যে তুমি যেমন হবে তুমি ঠিক সামনের মানুষটাকে তেমনই ভাববে। আমি অনেক আগে বলেছিলাম এই মেয়েটি পাগল না, এটা শিয়ানা পাগল, কিন্তু ওর মা প্রেসক্রিপশন দেখাচ্ছে, ওর মা যতদিন প্রীতমদের বাড়িতে ছিল ততদিন ওর মেয়ের ট্রিটমেন্ট হচ্ছে না, ওর মেয়ের ওষুধ পড়ছে না, ওর মেয়ের এই হচ্ছে না, ওর মেয়ের চোখে পাওয়ার, আজকে প্রীতম ওই মেয়ে এই বাপের বাড়ি আসার পরও এই মেয়ের আসল কালপিটের এর চেহারাও খুলে খুলে উঠছে, এই মেয়ের চরিত্র এত খারাপ, যার সঙ্গে পারে তার সঙ্গে ভোদায় ভোদায় ভোদায়, মানে ওই ভয় সরিয়ে দিয়ে চ বসিয়ে দাও, তাহলে এই কাজ করে, তাহলে সেই মেয়েটাকে কী করে ওই মা শ্বশুরবাড়ি না পাঠিয়ে বাড়ি ফেলে রাখে কি করে। আমি তো এরকম মেয়ে হলে ওকে আগে আমি বিষ খাইয়ে, সত্যি বলছি আমি বিষ খাইয়ে মেরে দিতাম, আর নাহলে ঘাট ধাক্কা দিয়ে মাজায় লাঠি মেরে বাড়ি থেকে বের করে দিতাম, যা রাস্তায় চড়ে খেয়ে দেখ দেখ আগে বাইরে বেরিয়ে, সমাজে চলতে গেলে খেতে গেলে শুধু পেট ভরে খেতে পারলেই হলো না, ওই নাচবি কুদবি থাকার জায়গা লাগে, পেট ভরে খেতে তারপর 30টা দিন কোনো বন্ধু কারোর বাড়িতে রাখবে না, যা আমি হলে আমি আমি যদি এই মা হতাম, আমি যদি ওর জায়গায় আমি মা হতাম, আমি পদে 1,00,000 মারতাম, পেছন ঘোরাতাম, তোর ইনকাম যা, তুই রাস্তায় কত ক্যামেরা করবি, করগা ভিডিও করগা, ইনকাম কর, তোর অ্যাকাউন্টে ঢুকাগা, যা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। ছি 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 ছি, দেখো আমি একটা কথা বললাম, আমি আমি কষ্ট কথা কষ্ট নেই, আমার যখন প্রীতমের ওই মেয়েটি রিমা না রাইমা যাই হোক রিমা ওই মেয়েটির সঙ্গে একটু আমার মনে হচ্ছিলো যে ওদের সম্পর্কটা খারাপভাবে আসবে, দশজনের কাছে খারাপভাবে প্রেজেন্ট হবে, আজকে নয় কালকে ও হলেও ক্যামেরা খুলে প্রীতমের নামে গড়গড় করে কতগুলো নোংরা কথা বলতে পারে, কিন্তু রিমির দিক থেকে কখনোই ভাববিনি যে রিমির তরফ থেকে এই রকম নোংরা কিছু ভিডিওস আসতে পারে। যার পদে গন্ধ তার মুখ বন্ধ, মানে যার পদে গন্ধ থাকবে তার মুখ বন্ধ রাখা উচিত, বুঝেছো? এই যে আজকে রিমি এরা প্রীতম রিমি কি করছে, তোরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস, নিজের ইচ্ছায় তোদের নোংরা আরো নোংরা থেকে নোংরা করছিস, ছি আমি তো জাস্ট ফর ঘেন্না, মানে আমি এইটুকু মেয়ে এই কটা দিন তার ভিতরে এত নোংরা,
হ্যাঁ কমাস ছিলিস, তোর বাপের বাড়ি 4 মাস না 3 মাস না 4 মাস ছিলিস, তার ভিতরে এত কুকীর্তি, চুলের কালার, ট্যাটু, সেলাইন, সেলাইনের ছবি, সুসাইড, ইস 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 ইস, দেখ আমে দুধে মিশে গেল, আটি গড়া গড়ি খেলো। এই রিমির হাত ধরে, রিমির পরিচয়ে আজকে এদের আমরা চিনতে পারলাম, জানতে পারলাম, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধন বের করে কেমন মুখে মুতে দিচ্ছে। এটাই হয়, এটাই সমাজ, আর এটাই হয়। আর অতিরিক্ত নিজেদেরকে চালাক ভাবিস না, এই রিমিকেও বলছি, অতিরিক্ত নিজেকে সত্যি আর চালাক ভাবিস না। আজকে দেখ প্রীতমের নিন্দা করতে গিয়ে প্রীতমকে লোকের সামনে মাগি নিয়ে আসতো, এই এই আমাদের হানির মুখেই শুনেছি, আমি নাম করেই বলবো, ধুর স্ট্রাইক মারলে মারুক, এই মিলন মধুর মুখে শুনেছি, মগা নাকি মেয়ে ছেলে নিয়ে ওর বাড়িতে কী করতে যেত, করতে না দিলেই মগা রাগ হয়ে যেত। আবার এইদিকে এ শুনছি এর বন্ধুকে ভোদায় 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 যাকে পারে তাকে দিয়েই ঢোকায়, তারপরে এমনকি সম লেসবিয়ান মেয়েদেরকেও নাকি ছাড়ে না, ওদেরকেও সঙ্গেও ভোদায়। তারপরে গন্ধ, নেশা, এত এত সিগারেট, সারাদিনে 3 প্যাকেট সিগারেট, মানে বুঝতে পারছো কত সিগারেট খায় মেয়েটা। তারপরে হুক্কা, ড্রিঙ্কস। আমি একটাই প্রশ্ন, এই মেয়েকে তাহলে ওদের কাছে ওই এত খারাপ মেয়ে, এত অসভ্য মেয়ে, এত নোংরা মেয়ে, এত যত যার ইয়ে আছে তাকে তার শ্বশুর বাড়িতে না পাঠিয়ে ওই মা কী করে রেখে দিতে চাইছিল বাড়িতে? কী করে তোমরা চাইবে যে তোমার মেয়ে এত অসভ্য, এত নেশা ভাঙ করে, অথচ তাও তাকে শ্বশুরবাড়ি না পাঠিয়ে নিজের বাড়িতে রাখা, লোকের কাছে কিছু বললে লোকে তার জন্য কী করছো, প্রেসক্রিপশন দেখাচ্ছ, সে মেয়ে মেন্টাল অসুস্থ, সে শরীর খারাপ, সে এগুলো ও আসলে এগুলো আবার ওই রিমি এখানে ঠেকিয়ে বলেছে ভিডিও করো, সবগুলো এখানটা হচ্ছে সবগুলোই নোংরা, আমি একজন দুজনের কথা বলবো না, এই সার্কেলটা যতগুলো ছেলে মেয়ে আছে সব নোংরা, সবগুলোই একে অপরের দোষ করার জন্য উস্কে দেয়, এগিয়ে দেয়, সেইগুলো কী করে করে সেগুলোর দুর্বল জায়গাগুলোকে ক্যাপচার করে এগুলো সঠিক টাইমের জন্য রেখে দেয় বের করে ভিডিও করবে বলে। এই যে আজকে যেহেতু ওর পরিচয়, এরাও কিছু বলছে না, এরাও কিছু বলছে না, ওরা কী করলো ওকে উস্কানোর জন্য মধুর কমেন্ট বক্সে, লাইভে কমেন্ট বক্সে কমেন্ট করছিল, সেই কমেন্ট দেখে এদেরও গায়ে ইয়ে হলো, কী ব্যাপার আমাকে নিয়ে কেন এইসব নোংরা কমেন্ট করবে, ব্যাস বললো না আমি তো চোরকে বলিনি, আমি বললাম একে, ও যে চোর তার গায়ে লাগলো, আমার আমাকে বলেছে আমাকে বলেছে, তার মানে তোমাদের সঙ্গে যখন এই নোংরাগুলো তোমাদের সামনে যখন এগুলো করছিলো তখন বাধা দিতে পারোনি, তখন বলতে পারোনি যে তুমি এরকম কেন করছো, দেখো এইরকম নোংরামিগুলো ঠিক নয়, বলো বলতে পারোনি? একটা মেয়েকে নোংরামি করার সময় বেশ সুন্দর, দেখো এইটাই হচ্ছে এজ, এটাই হচ্ছে বয়স, ওই মেয়েটা সত্যিই ভোদাই, আজকে রিমি পাক্কা ভোদাই তার প্রমাণ হয়ে গেল, যার যার সামনে গেছে তার সামনে সব ঢাক খুলে সব কিছু করেছে, দেখিয়েছে, বিয়ে করেছে, তুমি দিদি তুমি হো বন্ধু সখা তুমি হো, তখন এমন বন্ধু এমন সখা সব বলি সব বলি, আর কত আছে পিঠির ভিতরে কত আছে সব বলে 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 নেই, এখন কেমন করছে নাকের মধ্যে ব্ল্যাকমেল একবারে দড়ি দিয়ে মচকাচ্ছে, ছি। কিন্তু প্রীতমকে আমরা এক ধাক্কায় সাবধান করেছি, প্রীতম কিন্তু পুরো সাবধান হয়ে গেছে, যার মেয়ে ঘরে, ভালো কথা, যার মেয়ে ঘরে নোংরামি করছে, যার মেয়ে বান্ধবীদের সঙ্গে গিয়ে নোংরামি করছে, তার মায়ের কী করে সাজে, মগা একটা কেক নিয়ে গালে কেক নিয়ে ভিডিও করেছিল, সেই ভিডিওটা চরিত্রহীন বলার, ছি 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 ছি। নিজের মেয়েকে সত্যি প্রমাণ করার জন্য তখন উঠে পড়ে প্রীতমের পোদের মধ্যে লেগে একটা মেয়ের সঙ্গে কেক খাওয়া নিয়ে সেখানটায় নোংরামি হয়ে গেল, ও নাকি ওই যে আরেকজন আরেক দলে নামলো, সে নেমে বলে দিল যে ওদের ওদের ফিজিক্যাল হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে, এদের কাছে ফিজিক্যাল হওয়াটা কি কোনো ব্যাপার না, এরা যখন তখন যাত্রার সঙ্গে ফিজিক্যাল হতে পারে, আগো আমি তো শুনে জাস্ট ফর অবাক, আমি আশা করিনি এটা, এটা আশা করিনি, তবে তোর ক্যারেক্টার এই বয়সে, তোর যে শরীরে প্রচুর খিদে এটা আমি যথেষ্ট বুঝতে পেরেছি, কারণ তোর চোখে মুখে বোঝা যায় তোর শরীরে প্রচণ্ড খিদে, আর এই শারীরিক খিদেটা, তোর শারীরিক খিদেটা এতটাই যে তুই কোনো মতে নিজেকে স্থির রাখতে পারিস না, আজকে কোথা থেকে আবার কোথায় এলি, চলো দেখতে থাকো আরও আসবে, এখন তো খেলা সবে জমছে। দেখো আমি অ্যালবাম নিয়ে বসেছি, আজকে তোমাদেরকে অনেক কিছু দেখাবো, আমার মাম্পির নাচের কত ফটো, নাচ শেখার, এই যে এগুলো সব দেখাবো, এবং সুন্দর সুন্দর করে দারুণ দারুণ করে মানে এইগুলোকে লেখা দিয়ে দিয়ে করে না, মিউজিক্যাল লেখা দিয়ে সেগুলো করবো, তা রেডি করছিলাম তার ভিতরে এই ভিডিওটা চলে এলো, আমি ভাবলাম এটা একটু বলে দিই, এটা অনেকটা সময়ের ব্যাপার, ভালো এটা হচ্ছে আমি অর্ক মাম্পি শুভ, এই আমরা সব এগুলো দীঘাতে বেড়াতে গেছিলাম, অনেক অনেক ছবি আছে অনেক, তাই এইগুলো নিয়ে এরা তো আমাদের পাড়ায় সবাই মিলে আমরা কিরম আড্ডা মারতাম, ইয়ার্কি মারতাম, এই যে মেজদি কালকে যার ভিডিও দেখলে যে মেজদি, এটা আমার রাঁধুনি ছিল তখন, এটা বুটো নেমে যে পাশের বাড়ি বিক্রি হয়ে গেছে, এটা আমার জন্মদিন, এটা মামি পাশের বাড়ি, মানে এইভাবে দেখাবো না আমি, সুন্দর করে করে ভিডিও করে করে ইয়ে করে করে দেখাবো,
সেই কারণে এগুলো রেখেছি। এটা আমরা দক্ষিণ ভারতে বেড়াতে গেছিলাম, এটা আমি আর এটা যে মেজির মেয়ে মৌ, কালকে বলা হলো এটা। যাই হোক, এগুলো পরে দেখাবো পুরো ভিডিওগুলো ফটো করে করে। এইগুলোই করবো, রেডি করছিলাম। দেখো অর্ক অর্ক মাস্টার মাস্টার করে এই মাস্টার মাস্টারকে মেরে দূর দেখা যাচ্ছে। দেখো অর্ক, এটা স্যার, এই যে মাম্বি বসে আলোতে, এগুলো এইভাবে না, এগুলো ভালো করে ফটো করে দেখাবো। এই যে অ্যালবাম নিয়ে দেখো সব বসেছি, যে আজকে একটুখানি অন্যরকম ভিডিও করবো, তার মধ্যে এটা করলাম। চলো দেখতে থাকো, এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।